করা আমি বলছি ফ্যানটা আজকে মুছতে বললাম তোমাকে যে একবারে ফ্যানটা মুছে নেমে এসো এই টুলটাকে তো উপরে তোলাই হবে আবার পড়বে তুই ওটা নিতে হবে না একটু বিমল লাগবে না ঠিক আছে অনেকটাই শান্তি লাগে দেখবে যেদিন একটু ভালো করে বাড়িঘর পরিষ্কার করা হয় সেদিনকার মনটা কিন্তু ভালো হয়ে যায় বলো ড্রেসিং টেবিলটা একটু মুছে দিও হ্যাঁ আমি চলে গেলাম বাবার ঘরে যে রাস্তা পেরোচ্ছে রাস্তা পেরোতে গিয়ে কি অবস্থা দেখো রাস্তা পেরোতে পারছে না রিক্সাটা ধরো রিক্সাটা ধরো ভর দুপুরবেলা আমি জাস্ট এদিক ওদিক তাকাতে পাচ্ছি না 11:30-12টার মতন বাজে আমরা একটু বাজারে গেছি আর এত রোদ জন্য আমরা গাড়ি নিয়ে গেছি বাজারে তো এবার গাড়ি যেহেতু সব জায়গায় তো পার্কিং নেই সব দোকানের সামনে দাঁড়ানো যায় না তো আমাকে বললো যে তুমি যাও কী কী কিনবে কেনাকাটা করে এসো আমরা এইদিকে দাঁড়াচ্ছি যেখানে আর কি একটু দাঁড়ানো জায়গা ছিল গাড়িতে তো আমি গেছি আমি আর রাস্তা পেরোতে পারছি না এই পাশ থেকে কোথায় আমাকে একটু হেল্প করবে রাস্তা পেরোনোর জন্য তা না ক্যামেরাটা অন করে মজা নিচ্ছে মানে আমি কতটা বলদ সেটা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি আমি সত্যিই রাস্তা পেরোনোর ব্যাপারে বলদ আমি না একদমই ঠিকঠাকভাবে রাস্তা পেরোতে পারি না আর আমি একদমই রিস্ক নিতে চাই না আমার প্রচণ্ড ভয় লাগে যে আমি দৌড় মারবো ফট করে গাড়িটা কাছে চলে আসবে তো একদমই যখন রাস্তাটা ফাঁকা হয়ে যায় আমি তখনই টুক করে পেরিয়ে যাই তো ওইভাবেই আমি পেরিয়েছি আর আমার রাগ হয়ে যাচ্ছিলো যে ক্যামেরা বন্ধ করো বলে আমি চিৎকার করছিলাম মানে সেটা ক্যামেরা অন করে মানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি বাড়ি চলে এসেছি এসে আঙুরটাকে আগে ঢেলে নিলাম ঝুড়িতে কারণ আঙুরটা প্লাস্টিকে থাকলে একদম ভেপসে যাবে আর আমি ফ্রিজে সহজে রাখি না আঙুর কারণ বার করে খেতে তখন সমস্যা হয় একদম ঠান্ডাটা খেতে পারি না তো আর এই পেয়ারাগুলোকে ফ্রিজে রেখে দেবো পরে এখন রাখা হয়নি পরে না হলে নরম হয়ে যাবে পেয়ারাগুলো আর এদিকে মা কি রান্নাবান্না করেছে মানে অ্যাকচুয়ালি আমরা বাজারে গেছি আর ততক্ষণে মায়ের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু মা একা একা বাড়িতে ছিল কি করবে সময় কাটে না ফটাফট মা রান্না করে নিয়েছে 1 ঘন্টার মধ্যে আর আমার মতো আমার মাও খুব তাড়াতাড়ি রান্না করতে পারে আর এদিকে আজকে রান্না হয়েছে দেখো ইঁচড়ের তরকারি আর একটু নেড়ে না দেখালে হয় যে কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাতে হবে না দেখো কি দারুণ হয়েছে একদম লাল লাল করে মা কষা কষা করে নিরামিষ ইঁচড়ের তরকারি করেছে আর এখানে হচ্ছে পটল ঝিঙে ডাঁটা সমস্ত রকমের সবজি গাঁটি কচু দিয়ে একটা মানে ওই মুগ ডাল ফোড়ন দিয়ে একটা সবজি রান্না করে একটু ধনে পাতা ছিটিয়ে দেয় ওপর থেকে দারুণ টেস্টি হয় সবজিটা আর এখানে একটু শাক করেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ডাঁটা শাক করেছিল না সরি ওটা হচ্ছে করেছিল কলমি শাক ভীষণ টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে কালকের ফ্রিজে ছিল মা বার করে রেখেছে যে খাওয়ার সময় তাহলে খাওয়া যাবে আর মাইক্রোওভেনে দিয়ে গরম করতে হবে না তো চলো এবার কি কিনেছি সেটা তোমাদের দেখাই আর অ্যাকচুয়ালি আজকে বাজারে গেছিলাম পাপানকে নিয়ে পাপানের ভ্যাকসিন দেওয়াতে মেডিকেল কলেজে কিন্তু আজকে পাপানের ভ্যাকসিনটা হয়নি তারপরে ভাবলাম তাহলে একটু বাজারটা ঘুরে আসি আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে নেবো আর সেই জন্য গাড়ি নিয়ে গেছি আর বাইক নিয়ে গেলে কি যে কোনো দোকানের সামনে দাঁড়ানো যায় কিন্তু গাড়ি নিয়ে গেলে তো দাঁড়ানো যায় না একদম পার্কিং দেখে দাঁড়াতে হয় আর আমাদের যে বর্ধমান মেন বাজারটা আর কি তার ভেতরেও ঢোকা যায় না মানে ওই টাইমটা নো এন্ট্রি থাকে গাড়ি আর প্রচণ্ড ভিড় হয় তো সেই জন্য আর বাজারের ভেতরে ঢুকিনি মেন রাস্তার ওপর থেকেই কিনেছি আর প্রথমে কিনে নিয়েছি একটা পাপোশ কারণ আমার বেডরুমের পাপোশটা নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য পাপোশটা কিনেছি আর পাপোশটা দেখলে খুব সুন্দর হয়েছে আর এই একটা চামচ সেট এগুলো অ্যাকচুয়ালি কিছুই কিনতে যায়নি কিনতে গেছিলাম হচ্ছে এই যে জিনিসটা তো গিয়ে অনেক কিছু কিনে ফেলেছি এটা হচ্ছে সেই বরফ টরফগুলো তোলে না মানে কিছু এটা তুলতে সুবিধা হয় রান্নার জিনিস লেবু টেবু অনুষ্ঠান বাড়িতে দেয় তো আমি এটা মেনলি কিনেছি বরফ তোলার জন্য আমার একটু ওই ঠান্ডা কিছু বানাতে গেলে বরফ দরকার হয় হাতে প্রচণ্ড ঠান্ডা লাগে আর একটা ছুরি দেখে পছন্দ হলো বেশ ধার মনে হলো সেই জন্য ছুরিটাও কিনে নিলাম আর এইটা হচ্ছে আমি লেবু চেপড়ানোর জন্য নিয়েছি আমার এটা ছিল না এই জিনিসটা তো মানে কিনবো কিনবো করে আর কেনা হয় না তো সেই জন্যই কিনলাম আর এই গরমের সময় কিন্তু লেবুর রসটা খুব প্রয়োজন হয় বার করতে কারণ সকালবেলা আমাদের ব্রেকফাস্টই হয় হচ্ছে ছাতু শরবত তারপরে গরম জলে লেবু দিয়ে খাই মাঝে মধ্যে তো সেটা হলে খুব সুবিধা হয় আর এই যে দুটো কফি মাগ এই দুটোও ছিল ওখানে শোকেসে তো দেখে আমার খুব ভালো লাগলো আর লেখাগুলো আরোই বেশি ভালো লাগলো বেশ সুন্দর মোটিভেটেড কথা লেখা আছে কাপগুলোর মধ্যে আমার খুব পছন্দ হয়েছে এটা একটা আমার একটা প্রদীপে সকালবেলা লেবু জল বা ছাতু শরবত এগুলো খেতে কাজে লাগবে এই হচ্ছে কেনাকাটা আর এদিকে আমার মায়ের স্নানদান কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে এই দেখো এই খুললে কি করে তুই দেখে তো এখন প্যাকেট ফ্যাকেট খোলা ওর কাছে কোনো ব্যাপারই না সব এই দেখো প্যাকেট থেকে খুলে দিল সব চামচ গুলো কেন করেছো তুমি কি খাচ্ছ নো এগুলো হাত দেয় না হাত কেটে যাবে সোনা ওরম করতে নেই চলো চলো জুতো টুতে জুতোটা কিছুতেই খুলতে দিল না বাড়ি এসে ও জুতো পরে থাকবে জুতো খুলতে দেবে না এটা দিয়ে কি করবে লেবুর রস বার করতে হয় তুমি পারবে বার করতে
পারবে। দেখো সব চামচগুলো খুলে বার করে দিল। আমার চামচের খুব শখ, ভালো লাগে বিভিন্ন ডিজাইনের চামচ কিনে কিনে রাখতে। না এবার চলো এগুলো আমি রান্নাঘরে নিয়ে যাবো। বাজার থেকে এসে তারপরে এই যে ঘুমিয়েছি, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, এখন এই যে ঘুম থেকে জাস্ট উঠলাম, এই যেটাকে টেনে টেনে তুললাম, তুলে বাদাম নিয়ে বসেছি। এই বাদামগুলো কালকে মামা বাড়ি গেছিলাম একটু দাদুকে দেখতে, দিয়ে মামা দিয়েছিল, দিয়ে আর্ধেকে বেশি খেয়ে শেষ করা হয়ে গেছে। আর এই কটা আছে, দিয়ে এখন বাদাম খাচ্ছি খেয়ে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি, মানে বাবাকে তুলে দিলাম এই কারণে। এসি সার্ভিসিং করতে এসেছে প্রথমে, যেহেতু বাবা ঘুমাচ্ছিল ওই বললাম বাবার ঘরেরটা প্রথমে করতে, তারপরে আমাদের ঘরেরটা, তো বাবার ঘরে কাজ হচ্ছে এরপর আমাদের ঘরেরটা হবে। এই জন্য সব খাটের সবকিছু পরিষ্কার করে দিয়েছি, বালিশ টালিশ সব নিয়ে ওই যে বারান্দায় রেখেছি, বারান্দার চৌকিটার উপরে। এবার সার্ভিসিং হয়ে গেলে তারপরে এগুলো সার্ভিসিং হয়ে গেলে মানে সব ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। আজকে প্রচুর কাজ সন্ধ্যাবেলায়, ভেবেছি একটু পার্লারে যাবো, দেখি যদি হয় তো যাওয়া হবে, দেখা যাক। চলো নুন দাও, ওকে নুন দাও, এই দিয়েছে দিয়েছে খাও। প্রত্যেকবার এরকম মেশিন দিয়ে করে না তো, এবার এরকম এদিকে রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্নাঘরটাও এলোমেলো রয়েছে। অ্যাকচুয়ালি এখন আমার দুপুর বেলাটা একটু এলোমেলোই থাকে, ওই যে গামলার মধ্যে সব এঠো বাসন রয়েছে ওগুলো কমলা একটু পরে এসে সব মাজা ধোয়া করবে। আর রান্নাঘরটার কিচ্ছু মোছা হয়নি, কারণ কমলা প্রত্যেক দিন আগে আর কি মানে রান্নাবান্না কমপ্লিট হতো তারপর মুছে দিয়ে চলে যেত, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওর আর শরীর পেরে ওঠে না, ওই জন্য দুপুরে ঘরগুলো কোনো ঘরই ওর মোছে না। একবারে সন্ধ্যাবেলায় আসে 5টার সময় এসে বাসন টাসন ধুয়ে রান্নাঘর নিচের সব ঘরগুলো মুছে টুছে দিয়ে তারপরে একবারে চলে যায়, তাহলে একটু মানে ও শরীর আরাম পায়। আর অত রোদে ওই তখন একটা দেড়টা বেজে যায় দুপুরবেলা ঘর মুছতে মুছতে, আর শরীর পেরে ওঠে না। আর এইদিকে প্রদীপ বলছে একটু মকটেল টাইপের কিছু বানাও, আর ঘরে সেরকম কিছুই নেই বানানোর মতন, তো আমি কী বানাবো বলছে, তাহলে মজিতো বানাও, তো মজিতো বানানোর জন্য একটু পুদিনা পাতা টাতা ঘরে নেই দেখলাম, তো এবার আমি কী করবো। তো ফ্রিজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে দেখছি ওখানে একটুখানি ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভারের কিছু ওয়ারিশ রয়েছে ঘরে, তো ওই যে ছোটো ছোটো বোতলগুলো ওগুলো ম্যাঙ্গো ফ্লেভারেরও হয়, তো অরেঞ্জ ফ্লেভারেরগুলো ঘরে ছিল। তো এবার আমি যেটা দেখ করলাম সেটা হচ্ছে আমি এরকমই করি, মাঝে মধ্যে ভুলভাল মাথায় চলে আসে কিন্তু বেশ টেস্টি হয় খেতে। মিক্সড ফ্রুট জ্যাম ছিল ঘরে, তো সেটাকে বার করেছি, করে ওই ওয়ারিশটার সঙ্গে মিক্সড ফ্রুট জ্যাম আর লেবু আর বিট নুন দিয়ে বেশ ভালো করে মিক্সড করেছি, করে তার মধ্যে স্প্রাইট ঢেলে দিয়েছি, বরফ দিয়েছি, দুর্দান্ত খেতে হয়েছিলো, একদম অন্য রকমের টেস্ট হয়েছিল। তো স্প্রাইট আর ওই যেটা আর কি ওয়ারিশটা দিয়েছিলাম সেটা ঠিকঠাকভাবে মিশ্রণটা দিলে বেশি ভালো হচ্ছে, স্প্রাইটের পরিমাণটা বেশি দিলে অতটাও ভালো লাগছে না খেতে, তো দারুণ টেস্টি হয়েছিল, সবাই খুব ভালো প্রশংসা করেছে। তো ওখানে ওই যারা এসি ঠিক করতে এসেছিলো তাদেরকেও একটু দিলাম, তো প্রচণ্ড গরম কাজ করতে সবারই কষ্ট হয়। এরপরে হচ্ছে এই ঘর পরিষ্কার করার পালা। এই বাবার ঘরের পুরো খাটটার মধ্যে যে এই সমস্ত খেলনাগুলো ঢালা ছিল এগুলোকে আমি সব গুছিয়ে এই দেখো কত বড় গামলা এই গামলাটার মধ্যে তুললাম, তুলে এই যে চাদর বার করেছি এই চাদরটা এখন এই বাবার ঘরে পাতা হবে, এখানে পাতা হবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর ওই দিকে দেখো দেখাচ্ছি ওই ঘরটা আমার বর কী করছে, মানে আজকে এখন কটা বাজে, 6টা বাজে, মানে অ্যাকচুয়ালি সারাদিন আজকে করা হয়নি, সার্ভিসিং করতে আসবে এই জন্য। সার্ভিসিং করার পরে হ্যাঁ এখন কি একটু বুঝছো যে কুলিংটা বেশি হচ্ছে, কুলিংটা তাড়াতাড়ি হচ্ছে,
না আমি কিছু বুঝতে পারছি না, আমার তো এমনি ঠান্ডা লাগে, শুধু শীত করে আমার, মানে এসি দেওয়া থাকে আমি তাও চিৎকার করি, আরো ফ্যান কমিয়ে দাও, মানে এই এমনি এই সিলিং ফ্যানটা বন্ধ করে দাও, এসি ফ্যান অফ করে দাও, মানে একদম একে করে দাও, মানে আমার প্রচন্ড ঠান্ডা অ্যাকচুয়ালি, আমার মানে হিমোগ্লোবিন কম তো শরীরে, আমার খুব ঠান্ডা লাগে। আর এই যে দেখো কড়াই হচ্ছে, এই জন্য আমি বললাম কি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তাই করা হচ্ছে এমন নয়, ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে, বললাম তাহলে একবারে ফ্যানটা মুছে নাও, ফ্যানটা অ্যাকচুয়ালি নোংরা হয়নি অতটা, তবু মুছে নেওয়াটাই বেটার। কি বলতো বাড়ি ঘর পরিষ্কার করাটা খুব মানে ছেলে আর নিজেরা একা বলে খুব চাপাচাপির ব্যাপার, কিন্তু তবু করতে হয়, এর মধ্যে আবার বলছে দোতলা করো দোতলা করো, আমি তো সেই ভয়ে দোতলা করছি না, সত্যি বলছি না, দোতলা করাই যায় কি পরিষ্কারের ভয়ে দোতলা করছে না, আমার এক তলায় মানে আমার নিজের কাজ আছে, নিজের কাজ আছে, ভিডিওর কাজ আছে, তারপরে বাড়ির কাজ করে এক তলায় আমার ঘাম ঝরে যাচ্ছে, দোতলা হলে তখন কি হবে, মালপত্র ঢুকাতে গেলে কিন্তু খুব প্রবলেম হবে, গাড়ি ঘোড়া ঢুকাতে সবার বাড়ির প্রাচীর হয়ে যাচ্ছে, একটু মালপত্র ওই দেখো, মানে সত্যি তাই, মানে এই যে মানে আমাদের কয়েকটা রুম ছোট্ট একটা বাড়ি এটাই পরিষ্কার করতে না আমাদের ঘাম ঝরে যায়, কিছু করার থাকে না, প্রচন্ড ধুলো পড়ে প্রচন্ড, আর যেরকম ডিজাইন করা বাড়িতে তো মানে একদম নিট অ্যান্ড ক্লিন না রাখলে কি হয় খুব চোখে লাগে, মানে প্রচন্ড চোখে লাগে, একটা সামান্য ঝুলো যদি এই মানে সিলিং এ থাকে না মানে খুব চোখে লাগে, তো এই জন্যই আরো বেশি করে পরিষ্কার করতে হয় এইসব বাড়িঘরগুলো। না প্রদীপের কাজ আমার খুব পরিষ্কার, যেটা করবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে, যখন করবে না করবে না, শুয়ে থাকবে ল্যাত খাবে শুয়ে শুয়ে, একদম ভালো করে ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছে, এরপরে এই যে এইগুলোকে সব মুছে হবে খাটের এই চারিপাশগুলো, দেখো এটাকে এখানে খুলে রেখে চলে গেল, খেলনা খেলনা খেলনা, দেখো শুধু খেলনা, মানে যেখানে যাবে সেখানেই খেলনা, জল টল ঢেলে এই যে জল দিয়ে ভেজালো পুরো বাড়ি করলো, করে প্যান্টের মতো জল টল দিয়ে যে খুলে রেখে মা আবার একটু ছাদে নিয়ে গেলো, আমি বললাম যে একটু ছাদে নিয়ে যাও, আমরা ততক্ষণ একটু শান্তি করে কাজগুলো করে, কারণ ও কমলা এসছে, কমলা রান্নাঘরটা শুরু করেছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটাও এটা একটু প্রবলেম করছে, ফ্যানটা না ঠিকই আছে, যে কমলা রান্নাঘরটা মুছামুছি করছে ততক্ষণ আমাদের এইদিকে চাদর টাদরগুলো চেঞ্জ করা হয়ে যাবে, ঝেড়ে ঝুড়ে দিলে ও একবারে ঝাড় দিয়ে মুছে নিয়ে যাবে, একদম পরিষ্কার ঝাঁচাচুকে হয়ে যাবে, মানে শান্তি লাগবে, তারপরে যখন একটু ফ্রেশ হয়ে বসবো না খাটের ওপরে মানে অনেকটাই শান্তি লাগে, দেখবে যেদিন একটু ভালো করে বাড়িঘর পরিষ্কার করা হয় সেদিনকে মনটা কিন্তু ভালো হয়ে যাবে, বলো ড্রেসিং টেবিলটা একটু মুছে দিও, হ্যাঁ আমি চলে গেলাম বাবার ঘরে, আমি চাদরটা পাল্টাই, এই তো দিয়েছি, ওই যে ওইটা পাল্টো, এই যে যে এই দেখো ওই যে ওইটা পাচ্ছ, এখানে যে আমি জামা কাপড় ধুয়েছি এগুলো মেলতে হবে, এগুলো আমার ছেলে সব কি করলো শুধু দেখো, এ দেখো এগুলো সব জামা কাপড় এনে ভাঁজ করা হয়েছে, এগুলো সব ওয়ার্ড্রপে ভরতে হবে, এই দেখো পুতুলগুলোকে কীভাবে করলো সব গোছানো জিনিস, দাদা এখন ফেল ফেল দিয়ে ফেলে দেবে সব পুতুলগুলো নিয়ে ওই সিঁড়ির নিচে ফেলেছে, পরিষ্কার করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা দুজনে কাজ ভাগাভাগি করে নিয়েছি, এই রুমটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর ওই রুমটা প্রদীপ করছে, তো এই রুমে আমি বেশ ঝাড়ামোছা করে চাদর টাদর পেতে ওই রুমে গেছি, আর আমাদের বাড়িতে না এরকম ভাগাভাগি করেই কাজ করি, এরকম নয় যে আমি মেয়ে মানুষ আমাকে বাড়ির সব গোছগাছের কাজগুলো করতে হবে, প্রদীপ ছেলে মানুষ বাইরের কাজ করে ব্যবসা সামলায় এসে বাড়িতে একদম শুধু বসে বসে খাবে, খাবার সামনে এনে দিতে হবে, ওরকম না, ও যতক্ষণ সময় পায় ততক্ষণই বাড়ির কাজে হেল্প করে, ওর ভীষণ এই মেন্টালিটিটা আমার খুব পছন্দের যে বাড়িতে দুজনাই সমান, দুজনের সমান অধিকার, সমস্ত কিছু দুজন মিলে আলোচনা করে করতে হবে, এই মেন্টালিটি আমার প্রচণ্ড পছন্দের প্রদীপের, মানে আমি ছেলে মানুষ আমার এটা করতে হবে, আমার কথা এটা চলবে ওটা চলবে, ওই জিনিসটা ওর মধ্যে একদমই নেই, আবার এই রুমে এসে দেখছি চাদরটাও ঠিকঠাকভাবে পাততে পারেনি, আসলে এইগুলো তো আর অতটাও পারে না, ঝাড়ামোছাটা ভালো করতে পারে, তো আমি আবার চাদরটাকে তুলে ঠিকঠাক করে পেতে দিলাম, আর ততক্ষণে আমার বদমাশটাও চলে এসছে, এই দেখো জাদু জাদু করে নতুন খাট হয়ে গেছে আমাদের, দেখো ছাদ থেকে চলে এসছে লাগছে তোমার।
হ্যাঁ ঘুমাচ্ছে কে ঘুমাচ্ছে ডগি নতুন খাতে কে ডগি ঘুমাচ্ছে কে ডগি এগুলো কিসের ছবি দেখো এ দেখো দেখো কি সুন্দর কার্টুন গোমিটি 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 দুমুতু দুমুতু কোন বালিশের কভারগুলো চেঞ্জ করব আর ছাদ থেকে এসে মামমাম নতুন খাট জাদু জাদু নতুন খাট মামমাম জাদু জাদু করে নতুন খাট নিয়ে চলে এসেছে তাই তো নতুন খাটে রোগী ঘুমাচ্ছে তাই আচ্ছা জাদু জাদু করে কে নিয়েছে নতুন খাটটা বাবা জাদু জাদু করে নতুন খাট নিয়ে এসেছে।